ইবনে কাসির ওনার আল বিদায়া ওয়া নিহায়া এবং ইবনে আসাকির ওনার তারিখে দামেস্কের মধ্যে এই বিষয়গুলি সবিস্তারে আলোচনা করেছেন যে এজিদ মদ্যপায়ী ছিল, এজিদ জেনাকারী ছিল, এজিদ নামাজ তরককারী ছিল, এজিদ জালেম ছিল, যার কারণে ইমাম হোসাইন তার হাতে বায়াত নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এখন ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে এজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের তিনটা মতামত, কয়টা আমি তিনটা বলছি। এক নম্বর মতামত হচ্ছে এজিদের নাম সহকারে এজিদের নাম ধরে লানত দেওয়া যাবে, রহমতুল্লাহ আলাইহি তো বলা যাবেই না, বরং তাকে কি দিতে হবে, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত। তাহলে ইমাম হুসাইন, যাকে নবীজি এত মহাব্বত করতেন, নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইনু মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে হাসান হুসাইনকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে। নবীজি বলছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, অর্থ হুসাইনকে ভালোবাসা আমাকে ভালোবাসা, হুসাইনকে অপছন্দ করা আমাকে অপছন্দ করা, হুসাইনকে কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া। তাহলে কারবালার ময়দানে ইমামে হুসাইনকে যারা কষ্ট দিয়েছে তারা নবীজিকে কি দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে। নবীজিকে কষ্ট দেওয়ার কারণে তাদের উপরে আল্লাহ বলেন তাদের উপরে কি আল্লাহ। দুই নম্বর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এজিদ শুধুমাত্র কারবালার ময়দানে ইমাম হুসাইনকে সপরিবারে শহীদ করেছে তাই নয়, সে মক্কাতেও আক্রমণ করেছে, মদিনাতেও আক্রমণ করেছে। মদিনায় মুনাওয়ারার মধ্যে তিন দিন পর্যন্ত সে বৈধ করে দিয়েছে এবং দামেস্কের সৈন্যদেরকে বলেছে তোমরা যা খুশি তা করতে পারো, নাউযুবিল্লাহ। 7,000 তাবেঈকে তারা শহীদ করেছে, এরপরে 10,000 তাবেঈকে শহীদ করেছে, 700 সাহাবিকে শহীদ করেছে, 300 মুসলিম রমণীকে ধর্ষণ করেছে। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির মিম্বারের মধ্যে তারা তাদের গরু গাধাকে বেঁধে রেখেছিল। এমনকি যদিও এই রেওয়ায়েতটা দুর্বল জয়ীফ, কিন্তু এই রেওয়ায়েতের উপর এবং এজিদের অন্যান্য কর্মকাণ্ড সমস্ত কিছু বিবেচনা করে রেওয়ায়েতটা হচ্ছে এজিদের সামনে যখন ইমাম হুসাইনের মস্তক মোবারক আনা হয়েছে এজিদ তখন খুশি হয়েছে, উল্লাসিত হয়েছে এবং এজিদ বলেছিল বদরের ময়দানে আমার পূর্বপুরুষদেরকে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বপুরুষদেরকে যেভাবে হত্যা করেছে আজকে মোহাম্মদের পরিবারকে হত্যা করে আমি বদরের প্রতিশোধ নিয়েছি। এই কথা কে বলেছিল? এবং এজিদ মদকে হালাল করেছিল, জিনাকে হালাল করেছিল, আপন বোনকে বিয়ে করা হালাল করেছিল। তো যে দিনের মধ্যে রদবদল করে দেয় তাহলে সে কি আর মুমিন থাকতে পারে? এই সমস্ত কিছু বিবেচনায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা অংশ, সবাই নয়, একটা অংশ বলেছে এজিদ কাফের। এজিদ কি কাফের? মতামত কয়টা হলো? আরেকটা মতামত হচ্ছে যে মতামতটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিতের মতামত, যেই মতামতটা হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজার মতামত, সেই মতামতটা হচ্ছে এজিদের নাম ধরে লানত দেওয়া যাবে না। এজিদের নাম ধরে আমরা লানত দিব না, কিন্তু কারবালার ময়দানে ইমামে হুসাইনকে শহীদ করার পিছনে যারা যাদের হাত আছে, ইমামে হুসাইনকে শহীদ করার পরে যারা খুশি হয়েছে, যাদের লাভ হয়েছে, তাদের প্রত্যেকের উপরে আল্লাহর লানত, তাদের প্রত্যেকের উপরে আল্লাহর কি? এখন ইতিহাসের আলোকে যদি আপনি দেখেন তাহলে এজিদ কি ইমামে হুসাইনকে শহীদ করার পরে খুশি হয়েছে না বেজার হয়েছে? তাহলে এই আলোকেও, এই মতামতের আলোকেও এজিদের উপরে লানত দেওয়া জায়েজ আছে। এটা বিস্তারিত আলোচনা, এজিদকে আমরা লানত দিতে পারবো, লানাতুল্লাহ আলাইহি
তার উপরে দুনিয়াতেও লানত আখিরাতেও লানত।